সম্মানিত আশিকের সুরেরা একটা শ্রেণী বেপরোয়া হয়েই বলছে বিভিন্ন মাধ্যমে যে মুর্শেদের দরকার নাই, মুর্শেদ কোরআন হাদিসে নাই, মুর্শেদের শিরের মিলাদ পড়া শিরিক বেদাত, মাজারে মানত করা শিরিক, বলে না বলে না। আমরা বাস্তব জীবনে দেখেছি কোরআন ও মানত সম্বন্ধে কত আছে, কোরআনে মুর্শেদ সম্বন্ধে কত, পীর সম্বন্ধে কত আছে। আমি গত তারিখ আপনাদেরকে বলেছি পীর ফার্সি শব্দ, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, ফলে পীরকে আরবি ভাষায় মুর্শেদ বলেছে, পরিষ্কার। আমি বলেছি আমরা নামাজ পড়িরা সবাই জানি, নামাজকে আরবি ভাষায় সালাত বলি, আমরা সালাত পড়ি কেউ তো বলে নাই, আমরা নামাজ পড়ি, তো নামাজ পড়া তো কোরআনে নেই, ফার্সি ভাষায় কোরআনে তো নামাজ পড়া নেই, কোরআনে তো সালাত আছে। আমরা রোজা রাখি রমজান মাসে, কোরআনে তো রোজা নেই, কোরআন আছে সাওম। পীর যদি কোরআনে না থাকে, অন্ধের মতো বুকার মধ্যে কথা না বলা কোরআন খুলা দেখেন, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শেদা। আমি যাকে বিপদগামী করেছি, যাকে পথভ্রষ্ট করেছি, তার ভাগ্যে মুর্শেদ নাই, পরিষ্কার আল্লাহর ভাষা। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শেদা। আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শেদ নাই। আমাদের দেশে মুর্শেদকেই পীর বলে, তার ভাগ্যে পীর নাই, তার ভাগ্যে হেদায়েত নাই, সে বিপদগামী, পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, 390 বছর কান্নার পরে আদমের তৌবা যখন কবুল হয় নাই, যখন তৌবা কবুল হয় নাই, তখন কান্দে কান্দে আল্লাহ আরশুল্লাহ তার অন্তর্দৃষ্টি খুলে গেল, আরশুল্লাহ দেখতে পেলেন পাশে, দেখে আল্লাহর নামের সাথে আরেকটা নাম জড়িত। সুফিরা বলে আল্লাহর পাশে নূরে মুহাম্মদীকে বসা দেখলেন, দেখা তার রেসকে দেওয়ানো হয়ে চিৎকার দিয়ে বলেছিলেন, ইয়া আল্লাহ তোমার পাশে যিনি তার উসিলে আমাকে মাফ করেন। রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করলেন, বললেন আদম আমি তোমাকে তিনটা পুরস্কার দিলাম, প্রথম পুরস্কার তোমাকে 390 বছর কান্নার পরে যে তোবা কবুল করে নাই, এক নম্বর তোবা কবুল করলাম, আমার দুস্থকে উসিলা করার কারণে, মুর্শিদ গ্রহণ করার কারণে, দুই নম্বর তোমাকে আদি পিতা হিসেবে সম্মানিত করলাম, পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমাকে পিতা বলে সম্বোধন করবে, কেউ করেন না করেন না। তিন নম্বর সকল নবী রাসুলদের প্রথম পিতা হিসেবে আপনাকে পাঠাইলাম, সকল নবী রাসুলদের পিতা গেছিলেন, আমাদেরও পিতা নবী রাসুলদেরও পিতা, সত্য নয় কি? তো যে আদম গুনাই মাপ পাইতেছিল না, রাসুলকে মুর্শেদ গ্রহণ করার পরে তার গুনা মাফ হইল, আদি পিতার সম্মান পাইলেন এবং সমস্ত নবী রাসুলদের পিতা হইলেন। সম্মানিত আশিকের রাসুলের, মনে রাখবেন যার মুর্শেদ নাই তার মুর্শেদ আছে, তবে সে শয়তান। মান লাইসা লাহু শাইখ ফাশাইখু শয়তান, যার মুর্শেদ নাই তার মুর্শেদ শয়তান, পরিষ্কার। আমরা মুর্শিদের পথে আছি, আল্লাহর পথে আছি, আল্লাহর রাসুলের পথে আছি, পরিষ্কার। সুতরাং আমরা সেরাতুল মুস্তাকিম আছি, আমরা চাই সারা জগৎবাসী সেরাতুল মুস্তাকিমে এসে রাসুলের প্রেম নিজের হৃদয়ে জাগ্রত করে, আল্লাহর প্রেম হৃদয়ে জাগ্রত করুক, তখন তার এবাদতে আর ভুল হবে না, সে পাগল হয়ে যাবে, কখন সালাতের সময় হবে আমি আমার মাসুককে এক নজর দেখব। যে পর্যন্ত প্রেম সৃষ্টি না হয় সে পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইয়া সে সংসারের চিন্তাই করবে।